আসসালামু আলাইকুম সুপ্ত দর্শক বন্ধুরা হেলথ টিপসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি ডাক্তার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক হলো অর্থাৎ হাড় ক্ষয়ে যাওয়া বা সহজে হাড় ভেঙে যাওয়া নিয়ে তো বন্ধুরা যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন না যার এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার নিশ্চয় সাবস্ক্রাইব বটনটি প্রেস করুন যাতে নেক্সট টাইমে আমার লেটেস্ট ভিডিওর আপডেট আপনারা সহজে পেয়ে যেতে পারেন অষ্টীয় যাকে বাংলায় বলা যেতে পারে হাড়ের ক্ষয়জনিত রোগ অস্টিও কথাটির অর্থ হলো বোঞ্জ আর পোরোসিস কথাটির অর্থ হলো পোর হয়ে যাওয়া মানে এই বোনস বা হাড় যখন স্পঞ্জের ফর্ম নিয়ে নেয় তখন আমরা তাকে অষ্টোপোরোসিস বলি এই রোগের ফলে হাড়ের ঘনত্ব নির্দিষ্ট মাত্রায় কমে যাওয়ার ফলে হাড় ক্ষয়প্রাপ্ত হয় এতে হাড়ের ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় হাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে ক্রমেই হাড় ভঙ্গুর ও দুর্বল হয়ে যায় ফলে হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায় অষ্টোপোরোসিসের কারণসমূহ হল হাড়ের গঠন ও ক্ষয়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের অভাবের ফলেও অস্ট্রোপোরোসিস হতে পারে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থিজনিত সমস্যার ফলেও এটি হতে পারে অপর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করার ফলেও এটি হতে পারে জেনেটিক বা বংশানুক্রমিক রোগ যেমন হাড়ের ক্যান্সার ইত্যাদির ফলেও অস্ট্রোপোরসিস রোগ হতে পারে আসুন এবার জানি এই অস্ট্রোপোরোসিস হলে তার লক্ষণ বা উপসর্গসমূহ কি কি হতে পারে অষ্ট হাড় নীরবে ক্ষয় হতে থাকে অনেক ক্ষেত্রে হাড় ভাঙার ফলে এর উপস্থিতি প্রথমে লক্ষ্য করা যায় হাড় ও পেশিতে ব্যথা হয় তারপর ঘাড় ও পিঠে ব্যথা করে খুব সহজে দেহের বিভিন্ন স্থানের হাড় বিশেষ করে মেরুদণ্ড কোমর বা কবজির হাড় ভেঙে যাওয়া পুজো হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ বা উপসর্গ প্রকাশ পেয়ে থাকে এবার বলি হাড় ক্ষয় বা হাড় ভাঙা বা অষ্টপরোশিসের ঝুঁকি সব থেকে বেশি যাদের রয়েছে মেনোপজ বা ঋতুবন্ত পরবর্তী মহিলাদের ঝুঁকি সাধারণত বেশি থাকে যারা অপর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করে থাকে যারা ধূমপান ও অ্যালকোহল সেবন করে থাকে যারা শরীর শরীরচর্চা বা ব্যায়াম না করে বসে বসে সময় অতিবাহিত করে থাকে রিউমেটয়েড আর্থাইটিস বা গেঁটে ভাতে আক্রান্ত যারা হয়ে থাকে যারা এইডস স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি রোগে ভোগে এবং এসব রোগের ব্যবহৃত ওষুধের পোশাক প্রতিক্রিয়ায় এই অষ্টোপোরোসিসের ঝুঁকি বেড়ে যায় অনেক বেশি তো বন্ধুরা এবার জানবো এই অস্ট্রোপোরোসিস বা হাড় ক্ষয় বা হাড় ভেঙে যাওয়া থেকে চিকিৎসার জন্য হোমিওপ্যাথি কী কী মেডিসিন আমরা ব্যবহার করতে পারি প্রথম যে ওষুধটি বলবো সেটা হলো ক্যালকেরিয়া কাল টু হান্ড্রেড ক্যালকেরিয়া কার্ব টু হান্ড্রেড এই ঔষধটি সাধারণত একটু মোটা সোটা দেহ বিশিষ্ট লোকদের অস্ট্রোপোরোসিসের সমস্যায় সব থেকে বেশি কাজ করে যেখানে দেখা যায় হাড় খুব দুর্বল সারা শরীরেই ব্যথা এবং সামান্য কারণেই হাড় ভেঙে যাওয়ার একটা প্রবণতা আছে সেখানেই ক্যালকেরিয়া কার্ব ওষুধটি খুব ভালো কাজ করে থাকে ঔষধটি সেবনের নিয়ম হল ক্যালকেরিয়া কার্ব টু হান্ড্রেড পরের মেডিসিন দুই ফোটা করে দিনে দুইবার সেবন করতে হবে দ্বিতীয় ঔষধটি হলো ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড ক্যালকেরিয়া ফস ওষধটি ক্যালকেরিয়া কার্বের ঠিক উল্টো হয়ে থাকে ক্যালকেরিয়া ফসের রুগী খুব দুর্বল শরীর বিশিষ্ট এবং তাদের প্রচুর শারীরিক পরিশ্রমের ফলে হাড় দুর্বল হয়ে যায় খাদ্যে ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায় কাজেই দেখা যায় খুব সামান্য কারণেই হাড় ভেঙে যায় তো এ ধরনের লক্ষণে আমরা ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড পরের মেডিসিন ব্যবহার করতে পারি ওষুধ সেবনের নিয়ম হলো ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড পরে মেডিসিন দুই ফোটা করে সকাল এবং রাতে দুইবার সেবন করতে হবে অষ্টিসের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হল ফসফরাস টু হান্ড্রেড ফসফরাস টু হান্ড্রেড ফসফরাসের রুগীরা সাধারণত চিকন চাকনের গড়নের হয় লম্বা ফসা টাইপের দেখতে হয় ফসফোরাসের রোগীরা ঠান্ডা খাবার বেশি পছন্দ করে থাকে যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খেতে ভালোবাসে এরা বজ্রপাতের ভয় পায় খুব বেশি ফসফরাসের রোগীর সাধারণত বুদ্ধিমত্তা একটু বেশি হয়ে থাকে তীক্ষ্ণ বুদ্ধি ও অস্থির প্রকৃতির হয়ে থাকে এই সমস্ত লক্ষণের সাথে যদি হাড় ভেঙে যাওয়ার প্রবণতা প্রকাশ পায় বা হাড় দুর্বল থাকে তবে সেক্ষেত্রে ফসফরাস দুইশো শক্তি ওষুধের দুই ফোঁটা করে সকাল এবং রাতে দুইবার সেবন করতে হবে তাহলে দেখা যাবে কিছুদিনের মধ্যেই তার হাড় আস্তে আস্তে ভালোর দিকে গিয়েছে অষ্ট আরেকটি ওষুধ হলো সাইলিশিয়া টু হান্ড্রেড সাইলিশিয়া টু হান্ড্রেড যখন দেখা যায় যে কোমরে প্রচণ্ড ব্যথা দ্বারায় প্রচণ্ড ব্যথা তাছাড়া শরীর খুবই দুর্বল আর অল্প আঘাতেই হাড় ভেঙে যায় তবে সেখানে সাইলেশিয়াই উপযোগী ঔষধ সাইলেশিয়া রোগীকে আরও যে সমস্ত লক্ষণ দেখে চেনা যায় তা হলো রোগীর ঘাম বেশি হয় পানি পিপাসা বেশি থাকে রোগীর পায়খানা শক্ত হয় রাগ বেশি ইত্যাদি সিমডামস থাকলে আমরা সেখানে সাইলেশিয়া টু হান্ড্রেড ব্যবহার করতে পারি ঔষধ সেবনের নিয়ম হলো সাইলেশিয়া টু হান্ড্রেড পরের মেডিসিন দুই ফোটা করে সকাল এবং রাত দুইবার সেবন করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো সিমফাইটাম টু হান্ড্রেড সিমফাইটাম টু হান্ড্রেড সিমফাইটাম হাড় ভেঙে যাওয়ার জন্য খুবই ভালো একটি ঔষধ যে সমস্ত রোগীদের অস্ট্রোপোসিসের কারণে বারবার হাড় ভেঙে যাচ্ছে হাড় খুবই দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সিমফাইটাম টু হান্ড্রেড পরে মেডিসিন দুই ফোটা করে সকাল এবং রাতে দুইবার সেবন করতে হবে তো বন্ধুরা আমি এখানে অনেকগুলো হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করেছি এর মধ্য থেকে আপনার লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ঔষধ আপনি নির্বাচন করবেন এবং সেই ঔষধটি ওইখানে বলে দেওয়া নিয়মেই সেবন করবেন তো এই একটি ঔষধের সাথেই আরও একটি বায়োকেমিক ঔষধ আপনাকে সেবন করতে হবে দ্রুত কাজের জন্য সেই ঔষধটি হলো ফাইভ ফস সিক্স সিক্স এটি একটি বায়োকমিক ঔষধ এই ফাইভ ফস ঔষধে প্রায় পাঁচ রকম বায়োকমিক ঔষধ মিশিয়ে একটি ঔষধ বানানো হয়েছে এবং এটি হাড়ের জন্য খুবই ভালো একটি ঔষধ এবং এটি অস্ট্রোপ্রোসিসকে যেমন সারিয়ে তুলতে পারে আবার সেরকমই এই অস্ট্রোপ্রোসিসের প্রবণতাকেও কমিয়ে দিতে পারে আর তাই দেখা যায় বয়স বাড়ার সাথে সাথেও এই অস্টোপ্রোসিস রোগ তার আর হচ্ছে না সঠিক সময়ে অস্টিওপ্রসিসের চিকিৎসা না নিলে দেহের বিভিন্ন অংশের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় শারীরিক মানসিক ও আর্থিক বিবেচনায় দুঃসহ জীবনযাপন করতে হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি পাঁচজনে একজন রুগী হাড় ভাঙার এক বছরের মধ্যেই মারা যায় কাজেই অস্টিওপ্রসিসের চিকিৎসা প্রয়োজনীয়তার দিকে আমাদের সচেতন হওয়া উচিত জীবনযাত্রার নিয়মকরণগুলো সঠিকভাবে মেনে চলা উচিত যেমন নিয়মিত ব্যায়াম করা ধূমপান ও অ্যালকোহল বর্জন করা শরীরে ওজন কমানো ফাস্টফুড ও চর্বিজাতীয় খাদ্য এড়িয়ে চলা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য যেমন ছোট মাছ ডিম দুধ ইত্যাদি গ্রহণ করা বয়স্ক পুরুষ বা নারী এবং মেনোপজ পরবর্তী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন ডির পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ নিয়মিত গ্রহণ করা যেতে পারে অষ্টীয় হাড়ের ঘনত্ব কমে হাড় ছিদ্রযুক্ত দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে সঠিক সময়ে এ চিকিৎসা বা প্রতিরোধ না করলে একান্ত ব্যক্তিগত কাজকর্ম যেমন গোসল করা টয়লেটে যাওয়া হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই বলবেন না কেননা কারো না কারো কাজে লেগে যেতে পারে ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোম হেলথ টিপসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ